এরপরে জুমা তাসমিন এটি থেকে আপনি লিখেছেন বিয়ের পর স্ত্রীর ভরণ খরচ তার স্বামী দিতে না পারলে কি স্বামীর বাবা দিতে পারবেন বা স্ত্রী নিজের বাবা থেকে নিতে পারবেন দেখুন কোন স্বামী যদি তার স্ত্রীর ভরণ পোষণ দিতে অপারগ হন কিংবা তিনি অনুপস্থিত থাকেন তাহলে সেক্ষেত্রে স্বামীর বাবা অর্থাৎ স্ত্রীর যে শ্বশুর তার উপরে পুত্রবধূর ব্যবহার বহন করাটা বর্তায় তিনি পুত্রবধূর ব্যবহার বহন করবেন রদুল মোহতার সহ বিভিন্ন ফতোয়ার কিতাবে ফোকা একরাম ওলামায় এই ফতোয়া দিয়েছেন যার কারণে করং হ্যারিসের আলোকে স্বামীর যে দায়দায়িত্ব দায়িত্ব স্বামীর অনুপস্থিতি বিশেষ করে স্ত্রীর যে ভরণ পোষণের দায়িত্ব সে তিনি যদি অপারক হন অনুপস্থিত হন তাহলে সেক্ষেত্রে শ্বশুর যিনি তিনি তার পুত্রবধূর এই ব্যয়ভার বহন করা তার যে ভরণ ব্যবস্থা আছে সেটা তাকে করতে হবে যদি তিনি না করেন তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই ওই স্ত্রী তার নিজের বাবার সংসারে চলে আসবেন বা বাবার উপরে বর্তাবে যদি তার নিজস্ব কোনো ক্ষমতা না থাকে তাহলে সেক্ষেত্রে তার বাবা তার বাইবার বহন করবেন কিন্তু স্বামী না থাকলে স্বামীর অগচরে স্বামীর বাবা তার দায় এবং খরচ বহন করবেন